আজ বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ। নবরবি কিরণে বৈশাখকে বরণ করতে প্রস্তুত বাঙালি। 1400 তুরস্কে বিদায় জানিয়ে 1431 সালকে স্বাগত জানালো বাঙালিরা। সকাল সকাল স্নান করে নতুন জামা হালখাতা যাত্রা, শুভেচ্ছা মিষ্টি মুখ, ভুরি ভোজ কানে আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে বাঙালিরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি এদিন মেতেছে বর্ষবরণের উৎসবে। এই উৎসবে পিছিয়ে নেই ত্রিপুরাবাসীও। আগামী একটি বছর যেন ভালো কাটে সেই প্রত্যাশা নিয়ে 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে রবিবার ভিড় জমিয়েছেন ধর্মপ্রাণ মানুষেরা। মন্দিরে গিয়ে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন বছরের পথ চলা শুরু করতে এদিন ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে জাগ্রত মন্দির বলে মানা হয়। স্বচ্ছ মনে মায়ের কাছে যাই প্রার্থনা করেন সেই সকল মনস্কামনা পূরণ করেন মা। নিজেদের বিশেষ দিনগুলোতেও মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে ছুটে যান ভক্তপ্রাণ মানুষেরা। আর আজ বাংলা নববর্ষে প্রথম দিন বলে কথা, গোটা বছরটি যেন সুস্থ সুন্দরভাবে কাটে সেই প্রার্থনা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ। তবে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের আসাম, কলকাতা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থীরা মায়ের মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন এদিন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।